1922 সালের পর থেকে সমাজতন্ত্র আদর্শে বিশ্বাসী জড়বাদী নাস্তিক কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন বুখারা সমরকন্দ উজবেকিস্তান কিরগিজস্তান আফগান চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর গজব এসেছে তাদের উপর 1991 সালে আফগান যুদ্ধে তাদের পরাজয়ের মাধ্যমে 2 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বড় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে 16টা টুকরা হয়েছে, 6টি মুসলিম রাষ্ট্রকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। জিওপলিটিক্সের ব্যাপারে কিছু কথা বলে আমি শেষ করছি, কারণ আপনাদের এখন টক অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে রাশিয়া ভিএস ইউক্রেন। এখানে মুসলমানের স্বার্থ কি আছে কি নাই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পৃথিবীতে আমার বিভিন্ন টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়াতে আমার এই বক্তব্যটা ভাইরাল, ইসলাম ও মুসলমানের বিপক্ষে কোন অমুসলিম সাম্রাজ্য 100 বছরের বেশি টিকতে পারে না। আল্লাহর ওয়াদা সুম্মা লা ইউনসারুন, মুসলমানের বিরুদ্ধে কাফের মুশরিককে কখনোই সাহায্য করা হবে না। দেখেন 100 বছরের বেশি ইসলাম মুসলমানের বিপক্ষে কোন রাষ্ট্র শক্তি টিকতে পারে নাই, পারছে না। আমি ছোটখাটো উদাহরণ দিচ্ছি, 1757 সালে ইংরেজরা উপমহাদেশে ঢুকেছে, ঠিক কিনা? বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে তারা কেড়ে নিয়েছে পলাশির প্রান্তরে, বলেন না? 1857 সাল পর্যন্ত উপমহাদেশ শাসন করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর সুদীর্ঘ প্রায় 90 বছরের বেশি 88 বছর ইংরেজরা শাসন করেছে। ইংরেজ সাম্রাজ্য ইসলাম ও মুসলমানের বিপক্ষে যখন চূড়ান্ত চক্রান্তে লিপ্ত হয়েছে, তাদের সাম্রাজ্য 100 বছর পূরণ হওয়ার আগেই 1947 সালে এই উপমহাদেশ ছেড়ে তারা পালাতে বাধ্য হয়েছে। তারপর ব্রিটেন সাম্রাজ্যের উপর এত বড় গজব এসেছে আল্লাহর পক্ষ থেকে, পৃথিবীর অর্ধেক সাম্রাজ্য যারা শাসন করেছে সেই ব্রিটেন এখন পৃথিবীর একটি ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। তারপর পৃথিবীতে পরাশক্তি হল 1922 সালে সোভিয়েত ইউনিয়ন। কি হয়েছে? 1947-এর পর থেকে আমেরিকা 2 পরাশক্তি, 1922 সালের পর থেকে সমাজতন্ত্র আদর্শে বিশ্বাসী জড়বাদী নাস্তিক কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন বুখারা সমরকন্দ উজবেকিস্তান কিরগিজস্তান আফগান চেচনিয়াতে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। আল্লাহর গজব এসেছে তাদের উপর 1991 সালে আফগান যুদ্ধে তাদের পরাজয়ের মাধ্যমে 2 কোটি বর্গ কিলোমিটারের চেয়ে বড় সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে 16টা টুকরা হয়েছে, 6টি মুসলিম রাষ্ট্রকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। 1922 থেকে 1991 69 বছরের বেশি সোভিয়েত ইউনিয়ন টিকে নাই, 100 বছর তো দূরে, কথা বলে না? 1947 পরবর্তী আমেরিকা, তার 74-75 বছর পূরণ হয়েছে, 100 বছর পূরণের আগেই পরাশক্তি আমেরিকা ধরা শক্তিতে পরিণত হয়েছে। মার খাইছে কার কাছে? মুসলমানের হাতে। কেমন মুসলমান? মধ্য এশিয়ার আফগানে যে মুসলমানদেরকে বলা হয় মৌলবী মৌলবাদী, আধুনিক অস্ত্র নাই যাদের কাছে, মাথায় পাগড়ি হাতে তসবি সামান্য অস্ত্র হাতে নিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে কালিমার অস্ত্রকে মাথায় রেখে মাঠে নেমেছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা, তল্পি তল্পানি আফগান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 90 পরাশক্তি আমেরিকা আর পরাশক্তি নয় ধরা শক্তিতে পরিণত হয়েছে, আর সে কারণে সোভিয়েত রাশিয়া ইউক্রেনে হামলা করেছে, কারণ ইউক্রেনকে রক্ষা করার কোনো পরাশক্তি পৃথিবীতে নয়। আজ ইউক্রেনের প্রেসিডেন্ট একটা ইহুদি, কথা বুঝতে পারছেন? জেলেনস্কি,
ইহুদি তার দ্বৈত নাগরিকত্ব ইসরায়েলের এবং ইউক্রেনের। আমেরিকা পশ্চিমা জোট ন্যাটো নিয়ে কিছুই করতে পারল না, পুরা দেশটাকে তছনছ করে দিচ্ছে রাশিয়া। কেন পারছে না? কারণ আমেরিকা এখন আর পরাশক্তি নয়, ধরাশক্তিতে পরিণত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? পরাশক্তি আমেরিকার পতন ঘটেছে, তার আগে পরাশক্তি সোভিয়েত রাশিয়ার পতন ঘটেছে। মনে রাখো মুসলমান, আগামীর পরাশক্তি নয় মহাশক্তি হল মুসলিম বিশ্ব। তাদের একটাই কাজ, মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মেরে আল্লাহর কোরআনকে যদি তারা গ্রহণ করতে পারে, আর 57টি মুসলিম রাষ্ট্র যদি, 57টি মুসলিম রাষ্ট্র যদি ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম এই সব কিছুকে বাদ দিয়ে খিলাফত ব্যবস্থাকে গ্রহণ করে 57টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারে, গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমান দেবে ইনশাআল্লাহ, তার সামনে কোনো পরাশক্তি টিকতে পারবে না। তাহলে সূরা আলে ইমরানের 111 নম্বর আয়াত থেকে আমাদেরকে আল্লাহ যে শিক্ষা দিলেন, কাফের মুশরিক যত বড় শক্তি হোক সেটা অপশক্তি, মুসলমান যদি ইমানের অস্ত্র সিনায় লালন করে দাঁড়াতে পারে কাফেরদের পরাজয় নিশ্চিত, আর তারা কখনো সাহায্য পাবে না। এ বিশ্বাস হৃদয়ে ধারণ করে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আজিম ও সাদাকা রাসূলুল নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।